আসসালামু আলাইকুম সবাইকে। কি ভাবছেন যে এত রাতে আমি হাতে এতগুলো দামি দামি মণি রত্নের আংটি পরে কি করতেছি? আপনাদের জন্য কোনো রেসিপি করব নাকি অন্য কিছু? আসলে এখন আমরা ফুটবল জয়ে আক্রান্ত, তো এ সময় আসলে ওই রেসিপি দেখতে অতটা ভালো লাগে না, করতেও মন বসে না। তো আজ রাত 1টা বাজে হতে যাচ্ছে হচ্ছে আমাদের প্রিয় আর্জেন্টিনা ও মেক্সিকোর সাথে ফুটবল ম্যাচ। তো ওঠার জন্য হচ্ছে হাতে এতগুলো আংটি পরার মেন উদ্দেশ্য, তো আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু গত ম্যাচে যেটা হয়েছে, সৌদি আরবের সাথে আর্জেন্টিনা 2 গোলে হেরে মোটামুটি কিন্তু রিক্সের মধ্যে চলে আসছে, আর এবার যদি মেক্সিকোর সাথে হেরে যায় তাহলে তো বোঝেন আমাদের অবস্থাটা কী হবে। তো এই জন্য হচ্ছে আমি আমার যে খাজানা আছে, যে যেটাতে দেখা যাচ্ছে যে আমাদের তাকদীর পাল্টে যায়, যে আংটি পড়লে যা চাই তাই হয়, যা বলে তাই শুনে, তো এরকম তো আমি সেই খাজানাটা বের করলাম। এখন এখান থেকে কোন কোন খাজানাগুলো হচ্ছে যে আমার আঙুলের সাথে ফিট হবে সেগুলো প্রথমে ট্রাই করি, তারপরে হচ্ছে কোন আংটির কী কাজ সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে বর্ণনা করে দিব। অলরেডি 2টা আংটি আমার 2টা আঙুলে ফিট হয়ে গিয়েছে। তো আংটি পরার পর আবার একটু মডেলিং করে দেখতেছি যে আসলে আমার হাতের আঙুলগুলো কত সুন্দর লাগছে। আসলে এমনিতে আর্জেন্টিনার যে ভক্তগুলো তারা দেখতে অনেক বেশি সুন্দর, তাদের হাতের আঙুলগুলো কিন্তু বেশ সুন্দর। তো এখন আমার আরও দেখা যাচ্ছে যে 7-8টা আঙুল বাকি আছে, সেগুলোকে আমার সবগুলো আংটি দিয়ে পরিপূর্ণ করে ফেলতে হবে। ধরেন আজকের এই ম্যাচে যদি আর্জেন্টিনা মেক্সিকোর সাথে হেরে যায়, তাহলে কিন্তু ব্রাজিলের যারা সাপোর্টার আছেন তারাও কিন্তু খেলা দেখে অতটা মজা পাবেন না, কারণ বাংলাদেশে হচ্ছে অধিকাংশ সাপোর্টারই হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনার ভক্ত। তো আর্জেন্টিনা যদি চলে যায় তাহলে কিন্তু তারা খালি মাঠে থাকবে, আর খালি মাঠে গোল দিতে কিন্তু অতটা বেশি মজাও লাগে না, আর অতটা দেখা যাচ্ছে যে আনন্দও থাকে না। তাছাড়া এই 2টা দলকে কেন্দ্র করে এক পক্ষ আরেক পক্ষকে যে আক্রমণ করে তারপরে হচ্ছে কথা শোনায়, এই বিষয়গুলো কিন্তু খেলার মধ্যে দারুণ একটা মজার ব্যাপার তুলে নিয়ে আসে। আর আরেকটা বিষয় হয়েছে কি, খেলাধুলাটা আসলে হচ্ছে একটা বিনোদনের ব্যাপার, এখানে আমরা আসলে একজন আরেকজনকে সম্মান করে কথা বলবো, হয়তো সেটা ফানি হবে, বাট কাউকে আমরা ব্যক্তিগতভাবে আক্রমণ করব না, কারণ এটা সম্পূর্ণ একটা বিনোদনের বিষয়, ভালো লাগার বিষয়। এত সুন্দর খেলাটাকে কেন আমরা ব্যক্তিগত আক্রোশে নিয়ে যাব? যাই হোক, আমি অলরেডি আমার আংটি বাছাবাছি শুরু করে দিয়েছি আমার প্রিয় দল আর্জেন্টিনার জন্য। আমি চাই আমার আর্জেন্টিনা জিতে যাক, আর হচ্ছে পরবর্তী ম্যাচগুলো যাতে আরও সুন্দর করে খেলে, এবং একটা ম্যাচ যাতে ব্রাজিলের মুখোমুখি হয়, যাতে করে আমরা টান টান একটা খেলা উপভোগ করতে পারি। তো একটা হাতে আমার কিন্তু অনেকগুলো আংটি ফিট হয়ে গিয়েছে, এখন আরেকটা হাত বাকি আছে। তো দেখা যাক আজকের এই আংটি পরা আমার কতটা সাফল্য বই নিয়ে আসে, আমার দলের জন্য কতটা পজিটিভিটি নিয়ে আসে, দেখা যাক। আমার একটা ব্যাপার মনে হচ্ছে যে যারা ব্রাজিলের সাপোর্টার আছেন তারাও আসলে আজকে মনে প্রাণে চাইছেন যাতে করে আজকে আর্জেন্টিনা জিতে যায়। আসলে এই 2টা দলের ভক্ত সেই 1 পুরুষ 2 পুরুষ 3 পুরুষ আগের থেকে হয়ে আসছে, সেই আর্জেন্টিনার হচ্ছে ম্যারাডোনা আর হচ্ছে ব্রাজিলের পেলে। যাই হোক, আমি যেহেতু খেলা অতটা বুঝি না, আমি হচ্ছে একদম মানে সিজনাল খেলা দেখি, খেলা দেখা যায় শুধুমাত্র বিশ্বকাপের সময়ও সবগুলো যে খেলা দেখি এমনও না, মানে মৌসুমি যে সাপোর্টার আছে না, আমি হচ্ছে মৌসুমি সাপোর্টার, যখন যেটা সিজন আসে তখন ওইটা নিয়ে একটু দেখি। আসলে অনেকেই আছেন যারা বিভিন্ন ক্লাবের খেলাগুলো খুব মনোযোগ দিয়ে দেখেন এবং সেগুলো তারা বোঝেন, অনেক ভালো বোঝেন, এবং তারাই কিন্তু আসলে প্রকৃত সাপোর্টার। আর আমরা আমার মতো যারা আছেন যে মৌসুমি সাপোর্টার, তারা দেখা যাচ্ছে যে এরকম খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় তার নিজের দলের জন্য, আর দেখা যাচ্ছে যে খেলাও অতটা ভালো মন্দ মানে অত বেশি বোঝে না, কিন্তু বিনোদন নিতে পারে এবং অন্যকে বিনোদন দিতে পারে, এটাই তো অনেক। যাই হোক, অনেকগুলো আংটি পরে ফেলেছি, আমার আঙুলগুলো মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে এত বড় বড় আংটি পরে। এই আংটি পরার বদলতে যদি আজকে আর্জেন্টিনা জিতে যায় তাহলে কিন্তু আমার এই ভিডিওটা সার্থক হবে, এবং এই ভিডিও কিন্তু একসময় ভাইরাল হয়ে যাবে, এটা আমি 100% বিশ্বাস করি। তো অনেক চেষ্টা করে আমার হাতের আঙুলে এই আংটিগুলো ফিট করা হচ্ছে, কোনোটা আমার আঙুলের চাইতে বড়, আবার কোনোটা ছোটো।
ওয়াও, দেখতেই পাচ্ছেন যে আমার টোটাল 10টা আঙুলে কিন্তু আমি এই বড় বড় দামি দামি এই মণিরত্নের আংটি পরে ফেলেছি। আশা করি আমাদের আর্জেন্টিনা আজকে জয়ী হবে, এবং জয় হয়ে নেক্সট কোনো একটি খেলা দেখা যাচ্ছে যে ব্রাজিলের সাথে খেলবে, এবং সেটা আমরা বাংলাদেশের সবাই মিলে উপভোগ করব। তো আমার বাকি খাজানাগুলো ব্যাগে করে রেখে দিচ্ছি, এগুলো খুব এক্সপেন্সিভ, এগুলো হারাই গেলে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। যেহেতু আংটিগুলো পরা হয়ে গিয়েছে, এখন আমি একটু মডেলিং করব। আহা, কী যে সুন্দর লাগতেছে! এখন আমি আমার হাত দুটোকে নিয়ে একটু নাড়াচাড়া করতেছি, একটু দেখতেছি কত সুন্দর লাগে, আর হচ্ছে অপেক্ষা করতেছি যে কখন খেলাটা শুরু করবে। আসলে আংটিগুলো তো আমার হাতে দারুণ মানাইছে। আসলে এই আংটি পরে যদি আমি বাইরে কোথাও শপিং করতে যাই, মানুষ তো আমাকে জ্যোতিষী ভেবে মানুষের হাত দেখাতে শুরু করবে। এটাও আসলে একটা বাংলাদেশে ভালো ব্যবসা। টুকটাক কিছু যদি মিলে যায় যা তা বলে দেখা যায়, সেটা দিয়ে কিন্তু আমি আমার ব্যবসা একদম বিনা পুঁজিতে দাঁড় করিয়ে ফেলতে পারবো। তো আপনারাও যদি চান আপনাদের কাছে এরকম দামি দামি মণিরত্নের আংটি থাকে হাতে পড়ে, চাইলে দেখা যাচ্ছে যে এমন করে আপনিও একটা বিনা পুঁজিতে ব্যবসা দাঁড় করিয়ে ফেলতে পারবেন। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই হচ্ছে খেলা শুরু হয়ে যাবে। আর্জেন্টিনার ভক্তরা তো খেলা দেখবে, কিন্তু ব্রাজিলের ভক্তরা তার যেতে বেশি আশা ভরসা নিয়ে খেলাটা দেখবে, এবং তারা মনে প্রাণে চাইবে যে আজকের খেলাতে আর্জেন্টিনা যাতে জয়ী হয়। আর আমার এই ভিডিওটা টোটালি হচ্ছে উদ্দেশ্য হচ্ছে ফান করার জন্য। আর আমাদের আসলে ভিন্ন ভিন্ন মতামত থাকতেই পারে, সবার পছন্দ একরকম হবে বা সবাই যে একটা দলকে সাপোর্ট করবে এরকম না, কারণ আমাদের সকলের চিন্তাভাবনা হচ্ছে ভিন্ন বা আলাদা। তো আমার পছন্দ মতো আমি সাপোর্ট করব, আপনার পছন্দ মতো আপনি সাপোর্ট করবেন, এবং আমরা যখন একজন আরেকজনের সাথে কথা বলবো বা আক্রমণ করব, সেটা যেন আমাদের ব্যক্তিগত আক্রমণ না হয়, বা সেটা থেকে যাতে শত্রুতা এরকম কিছু তৈরি হয়ে না যায়, অবশ্যই সেটা শালীন মার্জিত এরকম হবে, এবং সেটা নিতান্তই মানে উদ্দেশ্য থাকবে বিনোদন পাওয়ার, আনন্দ পাওয়ার, অন্যকে আঘাত করার না। তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে টোটালি আপনাদেরকে বিনোদন দেওয়ার, মজা করার জন্য। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, এবং আপনারা কে কোন দল সাপোর্ট করছেন দয়া করে আমাকে কমেন্ট করা জানাবেন। আমি তো আর্জেন্টিনার ভক্ত, এটা তো আপনারা বুঝেই গিয়েছেন। তো পরবর্তী আপডেট নিয়ে নিশ্চয়ই কোনো ভিডিও বানাবো যদি আর্জেন্টিনা ভালো কিছু করে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।